হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল ম্যাথভাসেস ম্যাথ আজ আমরা ক্লাস টুয়েলভের প্রথম ক্রম ও প্রথম মাত্র অবকল সমীকরণ প্রশ্নমালা ইলেভেন এই চ্যাপ্টারে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলব যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য করে রাখতে পারো তো চলো আজ নতুন কিছু শেখা যাক এর আগে আমি এই চ্যাপ্টারে উনত্রিশখানা পার্ট আপলোড করেছি এটা হবে তিরিশ নম্বর পার্ট তো এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে তো আজ আমরা শুরু করছি চার দেগার অঙ্ক কী বলছে ডি ওয়াই বাই ডি এক্স জিও টু টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই থ্রি এক্স প্লাস টু আই এর ভ্যালু আমাকে বার করতে হবে তো দেখেই বোঝা যাচ্ছে একটা সমমাত্রিক সমীকরণ তাহলে এক্ষেত্রে আমরা কী করি ওয়াই বাই এক্স ফর্মে নিয়ে যাই তো সেটাই করব সমান সমান তাহলে ওয়াই বাই এক্স ফর্মে নিয়ে যাবো তাহলে এই ওয়াইকে তার মানে আমাকে এক্স দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটা পদকে এখন আমি এক্স দিয়ে ভাগ করবাস থ্রি ওয়াই বাই এক্স নিচেও থ্রি এক্স বাই এক্স তাহলে ওভারঅল কত দাঁড়াচ্ছে টু প্লাস থ্রি আর নিচে থ্রি প্লাস টু ওকে এটাকে আমি ঠিক আছে তাহলে এখন আমরা কী পুট করবো পুট ওয়াই বাই এক্স টু ভি বা ওয়াই ইকল টু ওকে এটাকে আমি দুই নম্বর ইকুশান দিচ্ছি তাহলে এখন ওয়াই বাই টু যদি ভি আমি এক নম্বরে বসে তাহলে এখন এক নম্বর ইকুয়েশানটা কী কনভার্ট হবে তাহলে সেটাই করে দেবো তাহলে এখন কি লিখব ওতে ফ্রম ওয়ান বা তুমি লিখে নিতে পারো এক থেকে পাই ডি ওয়াই বাই ডি কী থ্রি প্লাস টু ভি ঠিক আছে এটাকে আমি তিন নম্বর ইকুয়েশান দিচ্ছি ওকে তাহলে এখন আমাকে এই দুই নম্বর ইকুয়েশন থেকে ওটা ডিআই বাই জি এক্স বার করতে হবে তার মানে কি দুই নম্বর ইকুয়েশানকে আমি কী করবো এক্সের সাবেককে অবকলন করবো রাইট তো চলো এক্সের সাবেককে অবকলন করা যাক নাও দুইয়ের অভিপক্ষে এক্সের সাবেককে অবকরণ করে পাই তো দেখো এটা তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কমন সেই জন্য এটা আমি তোমাদের সামনে করলাম না আগে থেকে করে দিয়েছি বা জি ভাই জি এক্স অব ওয়াই ইজুয়াল টু জিভাই জিএস অভিএক্স তাহলে এটাকে লিখতে পারে কি জি ওয়াই ভাই জি এক্স ইজুয়াল টু এখানে দুটো ফাংশনের গুণ আকারে আছে তাহলে গুণের ফর্মুলা তাহলে প্রথমটা রেখে দ্বিতীয় চট্ট অবকরণ প্লাস দ্বিতীয়টা রেখে প্রথম চট তাই করেছি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি জি ওয়াই ভাই জি এক্স ইজুয়াল টু ভি প্লাস এক্স ইন্ট জি ভি ভাই জিএস কারণ কি এটা ওয়ান হয় তাহলে ভি ইন্টু ওয়ান মানে কি ভি পাবো তার এটাকে লিখতে পারি এক্স ইন্টু আর এটাকে লিখতে পারি কি জি ভি ভাই জিএক্স তাহলে এটাকে আমি চার নম্বর কোয়েশন দিলাম এখন দেখো তিন নম্বর এক্বেশন হয় জিআই বাই এক্স পেয়েছো চার নম্বর এক্কেশন হয় তুমি জিআই বাই জি এক্স পেয়েছো তাহলে কী করতে হয় তিন আর চারের অভিভাবক জিআই বাই এক্সের মান তুলনা করতে হয় তো চলে বাইসাই করব তাহলে প্রথমে চার নম্বরের আগেরটা লিখছি তাহলে ভি প্লাস এক্স ইন টু টি ভি বাই জি এক্স ওকে ইজ কল টু এবার তিন নম্বরে চলো টু প্লাস থ্রি ভি বাই থ্রি প্লাস টু ভি ওকে এবার এটাকে আমরা একটু সলভ করবো তাহলে বা এখান থেকে লিখতে পারি বা এক্স ইন্টু ডিভি বাই ডি এক্স ইজিক টু টু প্লাস থ্রি ভি বাই থ্রি প্লাস টু ভি মাইনাস ভি রাইট তাহলে সময় সময় বিয়োগ করলে কত পাবো টু প্লাস থ্রি ভি মাইনাস ভি ইন্টু থ্রি প্লাস টু ভি বাই থ্রি প্লাস টু ভি তোমরা যে বুঝতে পারছ তাহলে বা এক্স ইন্টু ডি ভি ভাই ডি এক্স কি লিখবো দেখ টু প্লাস থ্রি ভি এবার মাইনাস ভিটা গুণ করে দাও তাহলে মাইনাস থ্রি বি আর প্লাস মাইনাসে মাইনাস টু ভি এ স্কোয়ার বাই থ্রি প্লাস টু তাহলে বিশন কত লিখতে পারি দেখো থ্রি বি আর এই থ্রি বিকে যাচ্ছে তাহলে টু মাইনাস টু ভি এ স্কোয়ার বাই থ্রি প্লাস টু বি রাইট তাহলে আমি কি বলতে পারি বা এক্স ইন্টু জি ভি বাই জি এক্স এই জুকল টু ওপর থেকে টু কমন নাও তাহলে টু কমন দিলে টু ইন্টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই থ্রি প্লাস টু ভি ওকে এবার তুমি গুণ করে দাও যদি কোনো কোন গুণ করো তাহলে কত পাবে বা থ্রি প্লাস টু ভি ডি ভি বাই টু আর এখানে কোনো গুণ করলে এক্স বাই এক্স আমি কী করব উভয় থেকে করে দেবো ঠিক আছে এবার উভয় থেকে ইন্ডিকেশান করে দাও ব্র্যাকেট লিখে দাও উভয় পক্ষে করে পাই লিখে দিলাম উভয় পক্ষে সমকলন করে পাই ঠিক আছে এবার এখান থেকে আমি কী করবো বা এখান থেকে এখানে দুটো আলাদা পার্টে ভাঙো কীভাবে ভাঙছি ইন্ডিকেশান থ্রি ডিভি বাই টু ইন্টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার এটা একটা প্লাস ইন্ডিকেশান টু ভি ডি ভি বাই টু ইন্টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার লিখতে পারি আর ইজিগুল টু এটা ইন্ডিকেশান করলে কত পাবো লগ মডিক্স কনস্ট্যান্টটা আমরা লাস্টে দেবো ঠিক আছে বা তুমি সি অন লিখে রাখতে পারো কনস্ট্যান্ট যেহেতু একটা ইন্ডিকেশন কমপ্লিট হয়েছে তাই এবার দেখো এবার এদের ইন্ডিকেশন করতে হবে দেখো এখানে থ্রি বাই টু কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দাও ইন্ডিকেশন টি ভি বাই ওয়ান মাইনাস ভিএস্কার ওকে এবার দেখো এই ওয়ান বাই টুটাকে আমি বাইরে রাখছি শুধু এই নীচের টুটাকে বাইরে রাখছি ওয়ান বাই টু উপরে আছে তোমার টু ভি টি ভি বাই ওয়ান মাইনাস ভিএস্কার এবার সাধারণত আমরা কী করি নিচে যেটা থাকে তার কে এস সাপেক্ষে অবকলন করলে যেটা পাই সেটা উপরে লিখি এখন ওয়ান মাইনাস ভি স্কোয়ারকে যদি তুমি এস সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে মাইনাস টু বি ওয়ান মাইনাস ভিও স্কোয়ারকে যদি তুমি ভিএস সাবেক অপকরণ করো তাহলে কত ভাবে মাইনাস টু বি তা জিএস আমার উপরে লিখতে হবে মাইনাস টু বি তাহলে মাইনাস টু বি ডি ভি লিখলাম বাই ওয়ান মাইনাস ভিও স্কোয়ার ওকে কারণ কি এই টুটা আমি বাইরে বের করে দিয়েছি এবার দেখো অরিজিনাল তোমার অঙ্কের ছিল প্লাস কিন্তু তোমাকে একটা এক্সট্রা মাইনাস আনতে হয়েছে তাহলে যদি এখানে যদি আর একটা মাইনাস করে দিই তাহলে এই মাইনাস মাইনাস গুন করে সেই আবার প্লাস ফিরে পাবো রাইট আবার এই দেখো টুটাকে আমার ভিতরে ঢুকিয়ে দাও তাহলে সেই আগে জিনিসটাই ফিরে পাবো এদিকে আমার কাজটাও হয়ে গেল কিন্তু জিনিসটার কোনো পরিবর্তন হলো না ঠিক আছে ইজিক টু লগ মড এক্স প্লাস সি ওয়ান লিখতে পারি ওকে বা থ্রি বাই টু ইন্টু দেখো এটা ডাইরেক্ট ফর্মুলা পড়ে যাচ্ছে ইন্ডিকেশান ডি এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা তাহলে কী পাই ওয়ান বাই টু এ দ্যাট ইজ ওয়ান বাই টু ইন্টু ওয়ান ইন্টু লগ মডের মধ্যে কী পাই এ প্লাস এক্স বাই এ মাইনাস তাহলে এখানে এর জায়গায় কত আছে ওয়ান তাহলে ওয়ান আর এক্সের জায়গায় কত আছে ভি বাই এ মাইনাস এক্স দ্যাট ইজ রাইট মাইনাস হাফ এখানে জায়গায় আমি কি লিখতে পারি লগ মড মধ্যে নিচেরটা দ্যাট ইজ ওয়ান মাইনাস ভি আর দেখো এই এই পাশে নিয়ে আসো তাহলে করে দাও লক মড মাইনাস হয়ে যাবে ইজিক টু লিখছি লক সি ঠিক আছে কারণ কি সবই যেহেতু লক দিয়ে আসছে তাহলে তাহলে আর লক দিয়ে আনি তাহলে সি ওয়ান থেকে নতুন একটা কনস্ট্যান্ট নাম দিচ্ছি লক সি এটাও কনস্ট্যান্ট এটাও একটা কনস্ট্যান্ট এবারে আমরা কী করব ভি এর ভ্যালুটা বসিয়ে দেবো ঠিক আছে তাহলে বা এখান থেকে পাচ্ছি থ্রি বাই ফোর ইন্টু লক মজের মধ্যে ওয়ান প্লাস ভি মানে কত ওয়াই বাই এক্স বাই ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস হাফ ইন্টু লক মজের মধ্যে ওয়ান মাইনাস ভি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার বাই এক্সের স্কোয়ার তাই করলাম মাইনাস লক মজ এক্স ইজকাল টু লক সি লিখতে পারি কোনো অসুবিধা নেই তাহলে বা থ্রি বাই ফোর ইন্টু লগ মটের মধ্যে এটাকে যদি যোগ করি তাহলে কত পাবো এক্স প্লাস ওয়াই বাই এক্স আর নিচেও পাবো কি এক্স মাইনাস ওয়াই বাই এক্স তাহলে এর নিচে এক্স থাকবে এর নিচে এক্স থাকবে তো ডাইরেক্ট আমি তুলে দিলাম মাইনাস হাফ ইন্টু লগ মধ্যে এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস লগ লগ সি লিখতে পারি তাহলে বা থ্রি বাই ফোর ইন্টু লক মটের মধ্যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এবার দেখো এটাকে আমি দুটো আলাদা আলাদা পার্টে ভাঙছি একটা করছি মাইনাস হাফ আচ্ছা আগে এটাকে আমি এভাবে লিখতে পারি তো হাফ আর দুটো যদি লক যদি বাই আকারে থাকে তাহলে সেখান থেকে বিয়োগ আকারে লেখো লক মঠ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস লক মধ্যে এক্স স্কোয়ার কোনো অসুবিধা নেই মাইনাস লক মজ এক্স টু লক সি ওকে তাহলে বা থ্রি বাই ফোর ইন টু লক মজের মধ্যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস হাফ ইন টু এবার হাফটা গুণ করে দাও লক মজের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস হাফ লক এবার দেখো মজের ভিতরে এক্স স্কোয়ার থাকে বা মজ এক্স লিখে মাথায় স্কোয়ার দেওয়া একই ব্যাপার কোনো অসুবিধা নেই মাইনাস লক মট এক্স ইজিক টু লক সি এটা কেন করলাম এক্ষুনি বুঝতে পারবে তাহলে বা কী লিখতে পারি থ্রি বাই ফোর সে একই নিয়ম লক যদি বাই থাকে তাহলে সেখান থেকে বিকারে লিখে দেবো তাহলে লক মট এক্স প্লাস ওয়াই মাইনাস লক মড ওকে মাইনাস হাফ লক এবার দেখো মধ্যে এক্স এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই লিখতে পারি রাইট এবার দেখো প্লাস এই হাফটা কি লগ রেদমের মাথায় উঠে যাবে না লক রেদমে নেম অনুযায়ী তাহলে টু ইন্টু হাফ হয়ে যাবে তাহলে লক মড এক্স লিখে মাথায় টু ইনটু হাফ কারণ কি এই হাফটার সামনে উঠে যায় পাওয়ারে উঠে যায় মাইনাস লক মড এক্স ইজিক টু লক সি বলতে পারি কোনো অসুবিধা নেই এইবার আমি কী করবো থ্রি বাই ফোরটা গুণ করে দাও ঠিক আছে আচ্ছা থ্রি বাই ফোর আর একটা লাইন করার পরে গুণ করছি তাহলে লগ mod এক্স প্লাস ওয়াই মাইনাস লক মড এক্স মাইনাস ওয়াই মাইনাস হাফ ইন্টু এবার দেখো সেই একই নিয়ম লক আর যদি গুণ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা যোগ আকারে লিখতে পারি তাহলে যোগ আকারে লিখে দাও লক মট এক্স প্লাস ওয়াই প্লাস লক মট এক্স মাইনাস ওয়াই লিখতে পারি আর নিচে কী পাবো প্লাস লক শুধু মড এক্স পাবো কারণ কি টু আর হাফ কেটে যাবে মাইনাস লক মড এক্স টু লক সি এবার দেখো এই লগ মড এক্স আর এই মাইনাস লগ মড এক্স থেকে আছে সেই জন্য আমি ওই ফর্মে লিখেছিলাম ঠিক আছে এইবার আমি কী করবো এবার তিন বাই চার এর সাথে করে দাও থ্রি বাই ফোর লগ মড এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি বাই ফোর লক এক্স মাইনাস ওয়াই এবার মাইনাস এর সাথে গুণ করে দাও তাহলে মাইনাস হাফ ইন্টু লক মড এক্স প্লাস ওয়াই মাইনাস হাফ ইন্টু লক এক্স মাইনাস ওয়াই ক্লিয়ার ইজিকাল টু লক সি ওকে এবার দেখো ক্যালকুলেশন করো তিন বাই চার ইন্টু লক মড এক্স হয় আর এদিকে পাচ্ছ কি মাইনাস হাফ ইন্টু লগ মড এক্স হয় ক্যালকুলেশন করবা আর এখানে মাইনাস থ্রি বাই ফোর ইন্টু লগ মড আর মাইনাস হাফ ইন্টু লগ মড এক্স হয় ক্যালকুলেশন করবো তো দেখো এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে কত পাবো মুখোমুখি করতে পারছো তাহলে এক বাই চার ইন্টু লক মড হয় ওকে আর মাইনাস তিন বাই চার লগ মড এক্স মাইনাস ওয়াই আর মাইনাস হাফ লগ মড এক্স মাইনাস ওয়াই করলে কথা পাবো মাইনাস ফাইভ বাই ফোর ইন্টু লগ মড এক্স মাইনাস ওয়াই এই টু লক সি বলতে পারো দেখো এর নিচে চার আছে এর দিচ্ছে চার আছে তাহলে চার আমি কী করবো তোলার জন্য প্রত্যেকটা পথকে চার দিয়ে গুণ করবো তাহলে ওয়ান বাই ফোর ইন্টু ফোর লক মড এক্স প্লাস ওয়াই তাহলে এখানেও ফাইভ বাই ফোর ইন্টু ফোর লক মড এক্স মাইনাস ওয়াই এই পাশে তাহলে আমাকে ফোর দিয়ে গুণ করতে হবে সি আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে বা তাহলে কি পাবো লক মড এক্স মাইনাস ওয়াই টু ফোর সি ক্লিয়ার তাহলে বা লক মডের মধ্যে এক্স প্লাস ওয়াই মাইনাস লক মডের মধ্যে এক্স মাইনাস ওয়াই টু বার ফাইভটা মাথায় উঠে যাবে লকডা দেবে নিয়ে অনুযায়ী ইজিক টু এটাকে আমি দেখো আমি ফোর লক্সি তো এটাকে আমি লিখছি লককে নতুন একটা কনস্ট্যান্ট দেখছি ফোর লক্সের পরিবর্তে কে ঠিক আছে তাহলে বা লক তাহলে লক যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা কী করতে পারি বাই আকারে লিখে দিতে পারি যদি বাই আকারে বা ভাগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা বিয়োগ আকারে নিয়ে যাই যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা বাই বা ভাগ আকারে নিয়ে যেতে পারবো তাহলে এটাকে লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই টু দিবার ফাইভ মটের মধ্যে রাইট টু লক কে এবারে আমি কী করছি দেখো তো ওই থেকে লগ লক তুলে দিচ্ছি তাহলে কী পাবো নিচে করছি বা মটের মধ্যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই টু দিবার ফাইভ দেখো যদি আমি মঠ তুলতে চাই তাহলে আমার ওই দিকে কী করতে হবে বর্গ করতে হবে তাহলে উভয় দিকে বর্গ করে দাও তাহলে যদি বর্গ করে দিই তাহলে মঠ তৈরি হবে তাহলে কী পাবো এক্স প্লাস ওয়াইয়ের

এটা এখানে আর একে এখানে আনছি তাহলে এখানে থেকে লিখতে পারে কি এক্স মাইনাস ওয়াই টু দি পার টেন ইজকাল টু ওয়ান বাই কে স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার লিখতে পারে কি পারি না ঠিক আছে বা দেখ এক্স মাইনাস ওয়াই এর পাওয়ারে টেন বা ওয়াই মাইনাস এর পাওয়ারে একই ব্যাপার কারণ কি পাওয়ারে যুগ্ম আছে বইয়ের অ্যান্সারের সাথে মিলনের জন্য এটাকে আমি করছি ওয়াই মাইনাস এক্স টু দি পার টেন কারণ কি এক্স মাইনাস ওয়াই যদি বার টেন একই ব্যাপার কোনো অসুবিধা নেই যেহেতু পারে যুগুম আছে কোনো অসুবিধা নেই ইজুকাল টু ওয়ান বাই কে স্কোয়ার থেকে নতুন একটা কনস্ট্যান্টের নাম দিচ্ছি পি স্কোয়ার ঠিক আছে এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার এটা বইতে তোমার এই জায়গায় পি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার আছে কনস্ট্যান্টের কোনো অসুবিধা নেই জাস্ট অন্য ট্রামগুলো ঠিক আছে কিনা সেটা দেখো তাহলে এই অঙ্কের অ্যান্সার কথা হবে ওয়াই মাইনাস এক্স যদি বার চেন ইজুকাল টু পি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোলেস্কোয়ার তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার পাঁচ বলছে এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স টু ওয়াই ইন্টু লগ ওয়াই লগ এক্স প্লাস ওয়ান আমাকে বার করতে হবে তাহলে আমরা কী করবো সমমাত্রিক ইকুয়েশন আমরা কী করব ওয়াই বাই ফর্মে নিয়ে যাব তাহলে কী করছি বা ডি ওয়াই বাই ডি এখানে নিয়ে এসো তাহলে ওয়াই বাই হয়ে গেলো আর এখানে দেখো লগ যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা বাই বা ভাগা লিখতে পারি তাহলে এখান থেকে লিখতে পারি লগ ওয়াই বাই এক্স প্লাস লিখতে পারি রাইট কারণ কি আমরা ই বেসে লগের করছি সেই জন্য আমরা কী করবো ওয়ানটিকে লগ ই ধরবো তো দেখো চাইলে তুমি এই ওয়ানটিকে লগ ইতে পরিণত নাও করতে পারো তাও অঙ্ক হবে ঠিক আছে তাহলে আমি এই লগ ইটাকে আমি সরি ওয়ানটাকে লগ ই করবো না এই ওয়ানই রাখছি আমি ঠিক আছে তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে কী করছি এই ওয়ানটাকে আমি ওয়ানই রাখছি ঠিক আছে তাহলে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিচ্ছি এবার আমরা কী করি পুট ওয়াইজ ওয়াই বাই এক্সে করি রি তাহলে পুট y বাই এক্স ইকুয়াল টু ভি বা ওয়াই ইকোয়াল টু ভি এক্স এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিচ্ছি তাহলে এক নম্বর ইকুয়েশন এখন কিসে কনভার্ট হবে তাহলে এখন ফরম লিখতে পারি ডি ওয়াই বাই টু লিখতে পারি কি পারি না অবশ্যই পারি এটাকে আমি তিন নম্বর ইকুয়েশন দিচ্ছি ওকে এবার আমি কি করবো এই দুই নম্বর ইকুয়েশন থেকে একটা জয় বাই বার করবো দ্যাট ইস দুই নম্বর ইকুয়েশন উভয় পক্ষে এর সাপেক অবকলন করবো তো চলো অবকলন করে আবার আসছি তাহলে নাও দুই এর উভয় পক্ষে এক্সের সাপেক অবকলন করে পাই তাহলে জি বাই জিএক্স অফ ওয়াই ইকুয়াল টু জি বাই জিএক্স অফ ভিএক্স তাহলে এটাকে লিখতে পারি জয় বাই জিএক্স ইকুয়াল টু এখানে দুটো ফাংশন গুণাকার আছে তাহলে অবকলনের গুণের ফর্মুলা প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয় চারেখে প্রথম চার অবকলন তাহলে ওভারঅল অ্যান্সার কথা হচ্ছে জি আই বাই ডিএক্স ইজুয়াল টু ভি প্লাস এক্স ইন টু টি ভাই ডিএক্স এটাকে আমরা চার নম্বর কোয়েশন দিচ্ছি এইটুকু পার্টো প্রত্যেকটা অঙ্কে কমন ঠিক আছে তাহলে এখন আমি কী কবো নাও তিন অ্যান্ড চারের উভয় পক্ষে জিআই ভাই ডিএক্স এর মানে তুলনা করবো রাইট তাহলে আগে চারের চার লেখ তাহলে চারে কি পাচ্ছ ভি প্লাস এক্স ইন টু ডিভি ভাই ডি এক্স ইজকাল টু তিনে কত পাচ্ছ ভি ইন টু থার্ড প্যাকেটের মধ্যে লগ ভি প্লাস ওয়ান ওকে তাহলে বা ভি প্লাস এক্স ইন টু ডি ভি বাই ডি এক্স ইজ ইকাল টু তাহলে ভিটা গুণ করে দাও তাহলে ভি ইন্টু লক ভি প্লাস ভি রাইট তাহলে বা কী বলতে পারি বা এক্স ইন্টু ডি ভি বাই ডিএক্স টু ভি ভি কারণ কি এই ভি আর এই ভি ওই পাশে চলে গেলে কেটে যাবে সেজন্য না লিখলাম না তাহলে এবার কোনো কোনোই করে দেবো রাইট তাহলে কী পাবো দেখো ডিভি বাই ভি ইন্টু ভি রাইট টু এখান থেকে পাবো ডি এক্স বাই এক্স এবার আমি কী করব উভয় থেকে ইন্ডিকেশন করে দেবো এই যে ইন্ডিকেশন করে দিলাম ব্যাগে লিখে দিচ্ছি ইন্ডিকেশন করে ভাই দেখো এখন এটাকে যদি আমি ইন্ডিকেশন করতে চাই তাহলে আমাকে একটা পুট করতে হবে কি লগ ভি ইজ ইকাল টু জেড ওকে তাহলে এবার উভয় থেকে v এর সাপেক্ষে অবকলন করো তাহলে জি বাই জি ভি অফ লগ ভি ইজ ইকাল টু জি ভি ডি বাই জি ভি অফ জেড তা এখান থেকে আমি বলতে পারি এটার ভ্যালুআ ওয়ান বাই v আর এটাকে লিখতে পারি কি ডি জেড বাই জি ভি রাইট তাহলে আমি বলতে পারি কি জি ভি বাই ভি ডি ভি বাই ভি ইজিক টু ডি জেড ওকে এবার অঙ্কে চলো এবার দেখো তাহলে বা ইন্ডিকেশান ডিভি বাই ভি ডি ভি বাই ভি মানে কত পেয়েছে জেড বাই আর লক ভি মানে কত ভালো জেড তাহলে জেড ইজিক টু ইন্ডিকেশান এক্স বাই এক্স ক্লিয়ার তাহলে এটার ভ্যালু কত পাবো বা লক মড জেড ইজিক টু লক মড এক্স এবার কনস্ট্যান্ট নেবো তো কনস্ট্যান্ট আমি লক দিয়ে নেবো তাহলে লিখবো লক মড সি যেহেতু সব মড দিয়ে আছে তাহলে কনস্ট্যান্ডার সিটাও নাও তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে তাহলে বা লক যে ভ্যালু বসিয়ে দাও যে ভ্যালু কত ছিল ভি ভি ইজ যদি যোগ আকারে থাকে তাহলে সেখান থেকে গুণ আকারে নিয়ে যাই লগ মড এক্স সি রাইট তাহলে এবার আমি কি করছি উভয় থেকে লগ লগ তুলে দাও তাহলে কি পাবো লগ মড ভি ইজকাল টু এক্স সি রাইট বা বা লকের দামের নিয়ম অনুযায়ী কি বলতে পারে এখান থেকে মট ভি ইজিক টু ই টু দিবার মট এক্সি অগ্রো দিমার বেসিক নিয়ম এখানে বেস যেটা থাকে তাহলে সেটা ইজকাল টু কি হয় ভি মানে এটা ইজুকাল টু ই টু দিবার সেটা হয়ে যায় এখানে বেস কত আছে ই আছে তো সেই জন্য লিখলাম এটা ইজ ইকাল টু যেহেতু মজের মধ্যে আছে বলে এটাকে মজের মধ্যে রাখলাম ইজুকাল টু ই টু দিবার মট এক্সি ইয়ের ভিলে তো অলওয়েজ পজিটিভ মানে বুঝতে পারছো সেজন্য জন্য ইয়ের মধ্যে আর মট দেওয়া দরকার নেই কিন্তু এই জিনিসটা মজের মধ্যে রাখতে হবে রাইট এবার আমি কী করব ওই থেকে বর্গ করে দেবো তাহলে বর্গ করে দাও তাহলে মট ভি স্কোয়ার ইজুকাল টু ইউ টু দিবার মজ এক্স সি তার স্কোয়ার তাহলে স্কোয়ার যদি আমি করে দিই তাহলে কি মজ উঠে যায় তাহলে মজ উঠে গেল মাথায় স্কোয়ার নিয়ে নিল ইজুকাল টু এখানেও ইউ দিবার তাহলে কি মজ উঠে যাবে শুধু থাকবে কি টু এক্সি রাইট এবার আমরা ভি এর ভ্যালুটা বসিয়ে দেবো তাহলে ভি এর ভ্যালু কত ছিল ওয়াই বাই এক্স তাহলে ভিএ স্কোয়ার কত হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজুকাল টু ই টু দিবার এটাকে লিখতে পারে কি টু সি এক্স টু এক্সসি আর টু সি এক্স একই ব্যাপার তো লেখাতে আমি কি লিখতে পারি বা টু ইন্টু টু টু সি এক্স তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার ওকে আশা করে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে ফর ওয়াচিং